দিনাজপুর গোরে শহীদ ময়দান এশিয়া মহাদেশের বৃহত্তম ঈদের জামাত এখনই সম্পূর্ণ হলো। লক্ষ লক্ষ মুসল্লিকে নিয়ে নামাজ আদায় করা হলো। আমি আলহামদুলিল্লাহ 27 বছর ধরে প্রধান ইমাম হিসেবে নামাজ আদায় করতেছি। এখানে অত্যধিক খুশি লাগে, আনন্দ লাগে, হাসরের ময়দানের মতো লোক হয়। হ্যাঁ, আমরা আশা করি এই ময়দানটি বড় হয়ে যাবে। আমরা সারা বিশ্ববাসীর জন্য, মুসলিম উম্মার জন্য, দেশের জন্য, প্রধানমন্ত্রীর জন্য, সকলের জন্য এই ঈদের মাঠে আমরা দোয়া করেছি। সর্বস্তরের মানুষের সুখ সমৃদ্ধির জন্য দোয়া করেছি। হ্যাঁ, মৃত্যু ব্যক্তিদের জন্য রুহে মাগফিরাতের দোয়া করেছি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল ইজ্জাত কবুল করুন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের বারবার জীবনে রমজানুল মোবারক এবং ঈদ দান করুন। বারবার আমরা একসঙ্গে মাঠে এসে ঈদের নামাজ আদায় করতে পারি, তৌফিক দান করুন বলে আমি। ঈদ মোবারক। আমরা কিছুক্ষণ আগে এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত, আধুনিক স্থাপত্য শৈলী সমৃদ্ধ ঈদগাহ মিনার সমৃদ্ধ এই মাঠ দিনাজপুর গোরে শহীদ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। ইনশাল্লাহ এই মাঠটাকে আমরা আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করব। ইতিমধ্যেই আমরা পৃথিবীর যে সমস্ত মুসলিম দেশ আছে, সুন্দর মিনার আছে, স্থাপত্য আছে, সেগুলি আমরা সংগ্রহ করছি এবং ইতিমধ্যেই বিদেশের এই যারা এগুলো নির্মাণের সাথে জড়িত তাদের সাথে কথা বলেছি। ইনশাল্লাহ এই মাঠকে, এই ঈদের মিনারকে আরও সৌন্দর্যমণ্ডিত আমরা ভবিষ্যতে করব শেখ হাসিনার নেতৃত্বে। এখানে 6 থেকে 7 লক্ষ লোকের নামাজের ব্যবস্থা আছে। আমাদের পাশে আর একটা মাঠ আছে, ভবিষ্যতে যদি মুসল্লির সংখ্যা বৃদ্ধি পায় আমরা সেই মাঠকেও এই ঈদের নামাজের আওতায় নিয়ে আসব। আমরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় যে বাংলাদেশ তথা এশিয়ার একটা সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে, আমাদের মাননীয় হুইপ মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা সেটা সফল করেছি। আর আমি আর একটা জিনিস আপনাদের বলেছিলাম যে এই ঈদের জামাতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সবার জন্য দোয়া চাইব। আমরা তাদের জন্য দোয়া চেয়েছি, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের জনপ্রতিনিধিদের জন্য দোয়া করবেন। এত বড় একটা ঈদের জামাত, জেলা শুধু এক জেলা প্রশাসন যদিও সার্বিক ব্যবস্থা ছিল, এর সাথে বিশেষ করে আমাদের পুলিশ সুপার মহোদয়কে আমি ধন্যবাদ দিতে চাই। শেষ রাত দিন 24 ঘন্টা আমাদের সাথে কাজ করেছে, অন্যান্য সংস্থা ও দপ্তর, উপজেলা জেলা পরিষদ সহ সকলের প্রতি আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। এবং আমরা আরও সম্মানিত বোধ করছি, আমাদের মধ্যে সুপ্রিম কোর্টের
মাননীয় বিচারপতি মহোদয় উপস্থিত ছিলেন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। লাখো মুসল্লির মধ্যে নামাজ পড়ে আসলে অনেক ভালো লাগতেছে। দেশের বিভিন্ন স্থান থেকে যেমন প্রতি বছরই লোক আসে, এবছর এর ব্যতিক্রম হয়নি। আজকে আল্লাহ যেন প্রতি বছরই এরকম জামাতে আমাকে শরীক হওয়ার জন্য তৌফিক দান করে এই কামনা করছি। দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বরের ময়দানে দিনাজপুরের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের জামাত আদায় করতে পেরে আসলে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। এত বিশাল জামাত এর আগে কখনো আমাদের জীবদ্দশায় আমরা আদায় করতে পারিনি। আমাদের আশা থাকবে যে ভবিষ্যতে এর চেয়ে আরও বেশি লোক সমাগম হবে এবং দিনাজপুরের সর্বস্তরের মানুষ তাদের এই ঐতিহ্যবাহী জামাতকে আরও বড় করার জন্য এবং ইতিহাসের পাতায় লিখে রাখার জন্য সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে এটাকে আরো সাফল্য মণ্ডিত করবে। যে ঐতিহাসিক গোরা শহীদ ময়দান, এই গোরা শহীদ ময়দানের ঈদগাহে জামাত আল্লাহ আল্লাহ আমরা আশা করি ঐতিহাসিকভাবেই বিশ্ব মুসলিমের জন্য এটি দ্বিতীয় জামায়াত হিসেবে সবচেয়ে বড় জামায়াত এসে মহাদেশের মধ্যে বড় জামায়াত হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সব অনেক মুসল্লি এখানে নামাজ পড়েছে, সবাই শরীর হয়েছে, সবাই দোয়া পড়েছে। আমি সোডাহাট থেকে আসছি, বৃহত্তম বড় জামাতে নামাজের উদ্দেশ্যে গোরে শহীদ ময়দান দিনাজপুর। আল্লাহ তাআলা যেন কালে হাসরের মাঠে এই নামাজের ওসিলায় যেন তো বেহেশতে দান করে। আর বড় জামাতে নামাজ পড়তে এসে নিজেকে খুব খুশি মনে হচ্ছে। এত বড় ঈদের জামাতে নামাজ পড়ে অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ জানাই দিনাজপুরের মাননীয় সাংসদ জননেতা জনাব ইকবালুর রহিম এমপিকে, এত সুন্দরভাবে ঈদের জামাতের ব্যবস্থা করেছে, সেই জন্য সকল মুসল্লিদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ।